মহান বিজয় দিবস পেয়েছি যাদের রক্তমান্ত পরিশ্রমে। আমাদের ইমামনগর গ্রামের গর্ব, আমাদের কুঠাবাড়ি বিলে আমি আসতেছিলাম, হঠাৎ আঙ্কেলের সাথে দেখা, মিস্টার ইউজিন ভিনসেন্ট গোমেজ, বীর মুক্তিযোদ্ধা, বাংলার সোনার ছেলে। আমরা হাঁটতে হঠাৎ আঙ্কেলের সাথে দেখা, আমাদের আমি গ্রামের পথে যাচ্ছি, কিন্তু আসলে একটা কি, আঙ্কেলের সাথে আমার আগে থেকেই ফেসবুকে এবং গ্রামেও আসলে পরে আঙ্কেলের সাথে সবসময় কথা হয়। আজকেও আমি আঙ্কেলের সাথে দেখা, বিজয় দিবস আর আঙ্কেল মানে এরা তো একসাথেই, কারণ মুক্তিযুদ্ধ না থাকলে মুক্তি হতো না বাংলাদেশ। আঙ্কেল কেমন আছেন? এই তো আছি ভালোই, গ্রামটা ঘুরে দেখতেছি অনেকদিন পর, খুব সুন্দর এই আমাদের জমি দেখতেছি, তোমাদেরও তো হ্যাঁ আমাদের জমি, হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে। এ তো নাম করা জায়গা না, এটা কুটাবাড়ির চক বলে, হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এখানে রাজাকারদের ধরে ধরে এনে, হ্যাঁ বর্ষাকালে ওই বিয়ানদের খুঁচিয়ে তারপরে ওদের ফেলে দেওয়া হতো ওই পানির মধ্যে। আমার স্মরণে আছে আমাদের মেজর সাইদ এই কাজটা করতো, এবং দেশ মাতৃকার মুক্তির জন্য আমাদের ইমামনগর গ্রামের যে ভূমিকা তা অতুলনীয়। আমি বলব আমাদের দুহার থানার প্রায় 400 উপরে মুক্তিযোদ্ধা আমাদের গ্রামে আশ্রয় নেয়, কারণ আমাদের গ্রামটা ছিল একটু মানে রিপোর্টে এলাকা, তো সেই জন্য বর্ষাকালে প্রায় শতাধিক কেরা নৌকা বলে, কেরা নৌকা এবং দুইটা ছিল বড় বড় গয়না নৌকা, এই গয়না নৌকা খাদ্য মজুদ থাকতো, আর কেরা নৌকা থাকতো মুক্তিযোদ্ধারা এবং কিছু মুক্তিযোদ্ধারা আবার আমাদের গ্রামের বাড়িতে বাড়িতে থাকতো। এই তিনটা মাস মানে ওদের কাছে স্মরণীয়। এখনও মানে সুরাব্বাই সেই গল্পগুলো বলে আমাদের গ্রামের, হ্যাঁ যে মানে ওরা যে আশ্রয় নিয়েছিল এবং কি সেবা যত্ন প্রত্যেকটা মানুষ করেছিল এগুলো ভুলতে পারে না সুরব্বাই। সুরব্বাই হলো মানে 92 স্থানে একমাত্র এলএমজি ম্যান এবং আমার ট্রেনার, প্লাস আমি তার সাথে বেশি কাজ করছি, তার এই ইয়েতে ফিতায় গুলি ভরে দিতাম। পরবর্তীতে যদিও আমি একটা স্টিং গান পেয়েছিলাম, তো বয়স তো বেশি আমার ছিল না, 16 বছর বয়স মাত্র, তারপরেও তাদের কাছে যে সহযোগিতা ট্রেনিং ইত্যাদি পেয়েছি তা ভোলার না আর কি। এখনও সুরব্বাই জীবিত আছে, অসুস্থ যদিও, তো সেও ভুলতে পারে না আমাদের গ্রামের সেই ইয়ে আতিথেয়তার কথা। আবার আমার একটা জিনিস এই হচ্ছে, আপনার আম্মাও মুক্তিযোদ্ধাদের রান্না করে খাইয়েছিল, এই ইন্টারভিউটা আমি পেয়েছিলাম, সেটা সেই আম্মাকেও আমার সিলেট প্রদান করুন। আসলে হ্যাঁ আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি ঠিকই, কিন্তু যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, যেমন আমার মার কথা বললাম, এরকম কিন্তু শত শত মা বোন, না এরকম বোনেদের অবদান মানে অতুলনীয় ইতিহাস, সত্যি কথা, তারাও মুক্তিযোদ্ধা আমি মনে করি, তারাও মুক্তিযোদ্ধা। আর মুক্তিযোদ্ধা করেছে এই না যে আমরা কোনো সুযোগ সুবিধা পাবো, এর জন্য না, মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছি যে আমার দেশটাকে স্বাধীন করবো, এটাই তো মূল লক্ষ্য ছিল, তাই না? আজকে খুব ভালো লাগতেছে আপনার সাথে, মানে বিজয়ের একটা মাস আর বিজয়ের যে সর্বোচ্চ একটা শিখরে এসে পৌঁছেছিল 16ই ডিসেম্বর। আবার আরেকটা জিনিস আমি সেদিনকে একটু ভাবলাম যে বড়দিনও আসছে, হ্যাঁ এমনও আছে যে সে মা ছেলেকে বলছে বাবা তোমার সাথে আমি বড়দিন করব, কিন্তু সে যুদ্ধে চলে গেছে। আমি আছে আছে কিন্তু এরকম আমার একটা ঘটনা বলি, হ্যাঁ এই 71-এর বড়দিন কেমনে কাটলো একটা ইন্টারভিউতে আমি দিলাম, 71-এর বড়দিন কিন্তু আমার ওই লক্ষ্মীপ্রসাদ পোদ্দার বাড়িতে আমাদের অস্থায়ী ক্যাম্প ওখানে কেটেছে। কারণটা হলো কি, 16 তারিখে যখন স্বাধীন হলো তখন তো আমরা উল্লাসে মেতে উঠলাম, আমার আমি তো স্টেন গান দিয়ে মানে ব্ল্যাঙ্ক ফায়ার করছি অনেক মানে ইচ্ছা মতো, হ্যাঁ এত খুশি। তো ওই সময় আমার এক বন্ধু যদিও প্রয়াত হয়েছে স্যামসুং, ওর একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরাতে একটা ছবি তুলে, ওই ছবিটা আমার কাছে রেয়ার মনে হয় এবং অমূল্য, সত্যি কথা এই ছবিটা আমাকে আসলে মাঝে মাঝে মানে স্মৃতিচারণে যাই, তো এই ছবিটা দেখলে পরে অনেক স্মৃতি মনে পড়ে, সেই লক্ষ্মীপ্রসাদ ক্যাম্পের যে আমার 3 মাস অবস্থান, এখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক অনেক মানে কল্পনাতে এগুলো বলতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। যাই হোক, তো এই বড়দিনটা আমি কাটিয়েছি আসলে ওই পোদ্দার বাড়িতে, কেননা 50 বাংলা টেলিভিশন সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।